আসসালামু আলাইকুম। আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি, লোকেশনটা হলো সুরজ খানের বৌবাজারের সামনে, আনসারখান খানবাড়ি বলে সবাই চিনে। এখানে একটা বিউটি পার্লার হয়েছে, আপনারা বিশ্বাস করবেন না, বিউটি পার্লার তো অলিগলিতেই আছে। আমার প্রশ্ন কোনটা জানেন? বিউটি পার্লারে আসে যদি আপনার মনে মতন দু টাকা কমে সুন্দর কাজ হয়, তাহলে কাক না ভালো লাগে, আপনি বলেন। এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করার কারণ উদ্দেশ্য একটাই, আপনারা এই জায়গায় আসবেন। এই জায়গায় আসে বিয়ের বউ সাজান, এমনি নিজে সাজেন, ঠিক এই জায়গায় আসবেন। এবং আমার এই যে ভাবি দোকান করতেছে, আপনাদেরকে একটা গুড নিউজ দেই, বাহিরে যাইতে হবে না, এটার মধ্যে ঢুকলে মার্কেট করি বাইরে। আমি আপনার লোকেশনটা সব দিয়ে দিব, আপনারা দেখেন। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এই যে আমরা ইনশাল্লাহ উদ্বোধন করব অতি শীঘ্রই, এখনও আমরা উদ্বোধন করি নাই, তবে আমি আপনার পেছে দিয়ে দিচ্ছি, যারা আসবেন লোকেশনটা সব আপনাদেরকে দিয়ে দেব। মানে অনেক সুন্দর যত্ন সহিত সততার সহিত কাজ এখানে পাবেন। এখানে আসলে আপনারা মনে করবেন যে না, বিউটি পার্লার তো অনেক দেখছেন, আশেপাশেও আছে, কিন্তু এই জায়গায় আসবেন একটাই কারণ, এখানকার কাজ হলো মনের মতো হবে, আপনার মনের মতো হবে। এখান থেকে বেরাইয়া এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হবে শত মেয়েদের যত রকমের কাপড়ের আইটেম আছে সব আইটেম এই জায়গা পাবে। এখানে কাজ কাম সুন্দরভাবে সততার সহিত কাজ হবে, কোনো রকমের কোনো দুই নম্বরে আমাদের কাছে পাবেন না, অবশ্যই এখানে আসবেন। ঠিকানাটা হলো ছাপাখানার মোড় থাকি বৌবাজারের সামনে। এই বিউটি পার্লার নাম কী দেওয়া হবে? হ্যাঁ, বিউটি পার্লার নাম আছে ইভা বিউটি পার্লার। এই যে সেই বিউটি পার্লার, অবশ্যই আপনারা আসবেন, আর আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যেন পায়। এবং যেহেতু ভাবিরা আছে, আপারা আছে, ছোট বোনেরা আছে, সবাই অবশ্যই আসবেন। আর এখানে আসলে আপনাদের মনের মতো কাজটা হবে, তাই আপনাদের কাছে ভিডিওটা বেশি লম্বা করলাম না, এই বলে আপনাদের কাছে বিদায় নিলাম। মিলন হোসেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।